নাসিম শাহিনদের নিয়ে গড়া পাকিস্তানের পেস অ্যাটাক বাংলাদেশকে কিভাবে গুড়িয়ে দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কিন্তু রাওয়ালপিন্ডির 22 গজে দেখা মিলেছে ভিন্ন এক দৃশ্যপটের। উল্টো 10 উইকেটের জয় পাওয়া ঐতিহাসিক এই ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন তিন টাইগার পেসার। হাসান শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গতির ঝড় তুলেছেন তরুণ নাহিদ রানা, যার মধ্যে 146.4 কিলোমিটার গতির স্বপ্নের এক ডেলিভারিতে ভেঙেছেন বাবর আজমের উইকেট। কোন পরিকল্পনায় এমন সাফল্য জানালেন নাহিদ নিজেই। ক্যাপ্টেন প্ল্যান দিচ্ছে যে তুমি সামনে সামনে বাউন্সার, সামনে সামনে বাউন্সার। তো আমি আগে থেকে পেশারে ছিল ভালো, দুজন বলিং করে গেছে, তো আমি ওটা ট্রাই করছি বাউন্সার বাউন্সার সামনে। তো ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলছে, ওই বলে আউট হয়েছে। ম্যাচে নাসিম শাহিনরা যখন 130 গতির আশেপাশে বল করছিলেন, তখন 145 প্লাস গতিতে বল করে চমক দেখিয়েছেন নাহিদ রানা। শুধু গতির দৌড়েই এগিয়ে নয়, পাক পেসাররা যেখানে খাটো লেংথে বল করেছেন, সেখানে টাইগার পেসাররা সাফল্য করিয়েছেন ফুল লেংথ কৌশলে। তিন তরুণের সাফল্য রহস্যের জট খুলেছেন হাসান মাহমুদ। দুই পাশ থেকে আমি শরীফুল বলিং করতেছি, এরপরে রানা আসলো। তো আমাদের একটা জুটি বলিং ছিল দুজনেরই। তো ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে, সো এটা একটা ইম্পর্টেন্ট ওর জন্য যে ও আমাদেরকেও হেল্প করছে। নিজের দ্বিতীয় টেস্টেই বাবর আজমের উইকেট শিকারের পাশাপাশি 10 উইকেটের ঐতিহাসিক জয়ের স্বাদ তরুণ নাহিদ রানাকে যেন দু হাত ভরে দিয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। তাসকিন মোস্তাফিজদের প্রত্যাবর্তনে হয়তো দলে জায়গা হারাবেন, তবে যে অর্জনের অংশীদার হলেন নাহিদ তাই বা কম কিসে। ছোটদের যখন ক্রিকেট খেলা টিভিতে দেখতাম, তখন এমনি এলাকাতেই খেলতাম, কিন্তু কখনো ভাবি না যে ন্যাশনাল টিমে আসবো। তারপর ধরেন ন্যাশনাল টিমে পাকিস্তানের ট্যুরে এসে, ধরেন ন্যাশনাল টিমে বাংলাদেশের ঐতিহাসিক একটা জয়ে টিমে সাক্ষী হতে পারবো। পেসারদের লড়াইয়ে দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ স্পিনার সাকিব ও মিরাজ। তবে নতুন বলে কাঙ্ক্ষিত শুরু এনে দেওয়ার যে দায়িত্ব, তা ভালোভাবেই পালন করেছেন শরীফুল হাসান নাহিদরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।